কৃষক বন্ধু আজকে আলোচনা করব থেকে কম খরচে প্রথম শ্রেণীর পাঁচটি ছত্রাকনাশক যা আপনার ফসলকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে নমস্কার কৃষক বন্ধু আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল ফার্মার্স ইউনিভার্স নাম্বার ফাইভ রাসায়নিক নাম কোপারঅক্সিক্লোরাইড পঞ্চাশ শতাংশ ডব্লুপি যার ব্যবসায়ী নাম ব্লুকোপার অথবা ব্লাইটক্স কৃষক বন্ধু এটি একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ পর্ষজনিত ছত্রাকনাশক তবে এটা ব্যাকটেরিয়া নাশকেরও কাজ করে আমাদের ফসলে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরি হয় তাও দমন করে থাকে এটি সাধারণত ডাউনি মিল পাউডারি মিল নাবি ধসা, ধোঁসা জলদি ধোঁসা গোড়াপোষা ইত্যাদি ছত্রাক নিয়ন্ত্রণ করে থাকে আর যদি এর মাত্রার কথা বলি তাহলে এক লিটার জলে তিন গ্রাম কৃষক বন্ধু এই ছত্রাকনাশক প্রায় সব ধরনেরই ফসলই ব্যবহার করা হয় যেমন রবি খারি সবজিবর্গীয় ফলবর্গীয় ইত্যাদি আর এর কাজ করার মেয়াদ সাত দিন নাম্বার ফোর যার রাসায়নিক নাম কার্বন ডাইজাইম পঞ্চাশ শতাংশ ডব্লুপি আর এর ব্যবসায়ী নাম ব্যাবিস্টিন বা ক্যাভিস্টিন এটি একটি সিস্টেমিক অর্থাৎ অন্তবায়ী ছত্রাকনাশক এটি সাধারণত ব্লাস্ট টিকিয়া রোগ পাউডারি মিল্ডিউ গোলাপোচা অ্যান্থাকস পাতায় কালো দাগ ইত্যাদি ছত্রাক নিয়ন্ত্রণ করে থাকে আর এর মাত্রা প্রতি লিটার জলের দু গ্রাম এই কার্বন ডাইজাইম পঞ্চাশ শতাংশ বি রবি খারিফ সবজিবর্গীয় ফলবর্গীয় সব ধরনের ফসলই ব্যবহার করা যায় কৃষক বন্ধু সাত থেকে দশ দিন আপনার ফসলকে এই কার্বন ডাইজাইম পঞ্চাশ শতাংশ ডবলুপি সুরক্ষিত রাখবে নাম্বার থ্রি রাসায়নিক কার্বন ডাইজাইম বারো পার্সেন্ট ম্যাঙ্গোজেব তেষট্টি পারসেন্ট ডবলুপি ব্যবসায়ী নাম কম্পানিয়ন সাপ এটি সাধারণত অ্যান্থাকস পাউডারি মিলডিউ ব্লাস্ট আর্লিভ লাইট ফল পোচা কলার পচা ইত্যাদি ছত্রাক নিয়ন্ত্রণ করে থাকে আর এর মাত্রা এক লিটার জলে তিন গ্রাম কৃষকবন্ধু এই ছত্রাকনাশক বিভিন্ন ফসলে ব্যবহার করা হয় যেমন ধান গম ভুট্টা বাজরা আলু সয়াবিন এছাড়াও সবজি বর্গীয় শশা করলা ভেন্ডি টমেটো লঙ্কা এছাড়াও ফলবর্গীয় আঙুর আপেল ইত্যাদি ফলবর্গীয় ফসলে ব্যবহার করা হয় এছাড়াও কৃষক বন্ধু কার্বন ডাইজাইড ম্যাঙ্গোজেপ সিড ট্রিটমেন্ট অর্থাৎ শোধনের জন্য বিশেষভাবে ব্যবহার করা হয় আর এর কাজের মেয়াদের কথা যদি বলি তাহলে সাত থেকে দশ দিন নাম্বার টু রাসায়নিক মেটাল অক্সিড আট শতাংশ প্লাস ম্যাঙ্গো জেব চৌষট্টি শতাংশ ডবডুপি যার ব্যবসায়ী নাম টাটা মাস্টার বা ম্যাটকো কৃষক বন্ধু এই ছত্রাকনাশক কন্টাক এবং সিস্টেমিক দুইভাবেই কাজ করে এই ছত্রাকনাশক সাধারণত ডাউনি মিল্ডিও নাভিধোসা জলদি ধোসা গোড়া পোচা ফল পোচা পাতায় কালো দাগ ইত্যাদি ছত্রাক নিয়ন্ত্রণ করে থাকে আর এর মাত্রা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম কৃষকবন্ধু এই ছত্রাকনাশক সব ধরনের ফসলই ব্যবহার করা যায় বিভিন্ন বর্গীয় ফসল ফড়বর্গীয় ফসল ধান গম আলু ভুট্টা ইত্যাদি ফসলে ব্যবহার করা হয় আর এর কাজের মেয়াদ দশ থেকে বারো দিন নাম্বার ওয়ান রাসায়নিক সাইমসনীল আট শতাংশ এবং ম্যাঙ্গোজেব চৌষট্টি শতাংশ ডবলুপি যার ব্যবসায়ী নাম মক্সিমেট বা সাইমাগান কৃষক এটিও একটি কন্টাক্ট এবং সিস্টেমিক ছত্রাকনাশক এটি সাধারণত ডাউনি মিল্ডিউ কাণ্ড কাণ্ডপোচা খোলা পচা ইত্যাদি ছত্রাক নিয়ন্ত্রণ করে থাকে আর এর মাত্রা এক লিটার জলে তিন থেকে সাড়ে তিন গ্রাম আর এই ছত্রাকনাশক সমস্ত ধরনের ফসলই ব্যবহার করা যায় রবি খারিফ ফসল আলু মটর সয়াবিন ধান সবজি বর্গীয় বিভিন্ন ফসল যেমন করলা উচ্ছে শসা বেগুন টমেটো ইত্যাদি ফসলের ব্যবহার করা হয় এবং বিভিন্ন ফলবর্গীয় ফসলও ব্যবহার করা হয় আর এর কাজ করার মেয়াদ মিনিমাম বারো থেকে পনেরো দিন কৃষক বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই কৃষি বিষয়ে যাবতীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন